সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো জুরানপুর অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে সপ্তম অধ্যায় অধ্যায়ের একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব একটি শিক্ষার্থীরা তোমরা জানো সপ্তম অধ্যায়ের যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলন আছে এই বিষয়টা নিয়ে সপ্তম আলোচনা করা হয়েছে আমি আজকে চেষ্টা করব তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু ক্লাস নেওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকেই ক্লাসটি করার জন্য প্রস্তুত হও আমি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে সপ্তম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসলে অধ্যায়টা একটু লম্বা হওয়াতে সবটা অধ্যায় নিয়ে হয়তো বা আজকে ক্লাসটা শেষ করতে পারবো না যতটুকু পারি শেষ করবো তন্মধ্যে আমি যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে দেখো সরকারের শ্রেণী বিভাগ বাংলাদেশ সরকার ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আমি চেষ্টা করবো এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে আমি এই যে সরকারের শ্রেণী বিভাগ যে প্রথমে এক নম্বরে লিখেছি সরকারি শ্রেণী বিভাগ এই সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। তোমরা লক্ষ্য করলে দেখবে যে সরকারের শ্রেণী বিভাগ আমরা যদি একটু দেখি দেখো প্রথমত হচ্ছে সরকার ব্যবস্থাটা হচ্ছে প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে এক নায়কতন্ত্র আমি তোমাদেরকে পরবর্তীতে আবার এই গণতন্ত্র কি এক নায়কতন্ত্র কি এগুলা একটা একটা করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমত তোমাদের যে তোমাদের জন্য যে চার্ট তৈরি করেছি আমি সেই চার্টটা তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি আমি প্রথমত সরকার হচ্ছে গণতন্ত্র এক নায়কতন্ত্র তারপরে দেখো এই গণতন্ত্রকে আবার গণতন্ত্র আবার দুই ধরনের আচ্ছা গণতান্ত্রিক সরকার আবার দুই ধরনের একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র একটা হচ্ছে প্রজাতন্ত্র এই দুই ধরনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র একটা হচ্ছে প্রজাতন্ত্র আবার এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার দুই শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা আবার প্রজাতন্ত্র আবার দুই শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এবারে দেখো এই এক সরকার ব্যবস্থাকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে সরি সংসদীয় সরকার ব্যবস্থাকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা আবার দেখো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অন্যটি হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি চারটি একটু দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখেছ সরকারের শ্রেণীকরণগুলো বা সরকারের শ্রেণী বিভাগগুলো কিভাবে গড়ে উঠেছে কিভাবে হয়েছে এ পর্যায়ে আমি তোমাদেরকে একটা একটা করে গণতন্ত্র কি এক নাগরিকতন্ত্র কি একটু বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা এটা ভালো করে জানি আর সরকার হচ্ছে ওই রাষ্ট্রের একটি উপাদান আচ্ছা রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি আমরা যদি আমরা সরকারটাকে যদি আমরা মাঝির মতো মনে করি আর কি তাহলে একটা নৌকা চালাতে যেমন মাঝির প্রয়োজন মাঝি নৌকাটাকে যেভাবে নিয়ে যাবে যেদিকে নিয়ে যাবে ঠিক সেদিকেই যাবে ঠিক তেমনিভাবে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থায় সরকারটা হচ্ছে ঠিক মুখ্য ভূমিকার ওইরকম অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা সরকার যদি ভালো হয় তাহলে রাষ্ট্র খুব ভালোভাবে পরিচালিত হবে রাষ্ট্র ব্যবস্থা সরকার যদি খুব বেশি ভালো না হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রের যে চালিকা শক্তি সেটাও কি অচল হয়ে পড়ে রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয় এটা আমরা জানি সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয় এই এক নয় বিধায় আমি তোমাদেরকে এখানে শ্রেণীকরণগুলি একটু দেখিয়ে দেখাতে চেষ্টা করেছি এক নম্বরে তোমরা দেখো গণতন্ত্র আমি এই গণতন্ত্র নিয়ে তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব গণতন্ত্র কি। তারপরে এখন এই সরকার যে সরকারকে যে প্রধানত দুই ভাগে ভাগ করে দেখো গণতন্ত্র ও এক নায়কতন্ত্র আমি প্রথমে গণতন্ত্র নিয়ে একটু কথা বলি যে সরকারকে প্রধানত গণতন্ত্র এবং একমাত্র দুই ভাগে ভাগ করা যায় গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে গণ মানে হচ্ছে মানুষ আর গণতন্ত্র মানে হচ্ছে যেই জনগণ শাসিত বা জনগণ ধারা জনগণ দ্বারা যেই দেশ পরিচালিত হয় অর্থাৎ ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে হ্যাঁ অবশ্যই আমরা দেখি আমরা যে মাঠ পর্যায় থেকে বা আমরা স্থানীয় পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায় থেকে সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে তারা সংসদে পাঠায় আর তাদের মাধ্যমেই কি সরকারটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে থাকে তার মানে কি পৃথিবীর অধিকাংশ দেশে এই ধরনের সরকার রয়েছে অন্যদিকে এক নায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির বা এক দলের শাসন এক নায়কতন্ত্র যেটা এটা হচ্ছে কি এক ব্যক্তি বা এক দলের শাসন ব্যবস্থা এটা জনগণের অধিকারও মতামতের কোনো স্বীকৃতি থাকে না আমাদের যেমন আছে যে জনগণের কথা বলার সুযোগ থাকে কথা বলার অধিকার আছে স্বাধীনতা আছে এই জিনিসগুলো এক নায়কতন্ত্র সরকার ব্যবস্থার যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের মধ্যে নেই তারপরে দেখো দুই নম্বরে দেখো নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা গণতন্ত্র থেকে আবার দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র একটা হচ্ছে প্রজাতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র একটা হচ্ছে প্রজাতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রাজতন্ত্র যেটা দেখো যে যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাই হলো রাজতন্ত্র একটা হচ্ছে কি আমি আবার বলছি যে যে ব্যবস্থায় যে সরকার রাষ্ট্র যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে অর্থাৎ বাবা মারা গেলে তার পুত্র সেটার অধিকারী অধিকারী লাভ করবে অর্থাৎ রাজত্ব পাবে এটা হচ্ছে কি রাজতন্ত্র যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা সরাসরি লাভ করেন তাই হল রাজতন্ত্র অর্থাৎ বর্তমানে এই দুই একটি দেশের মধ্যে এই ব্যবস্থাটা আছে যেমন সৌদি আরব সৌদি আরবে এই ধরনের সরকার ব্যবস্থা ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব বেশি একটা নেই কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রেই অতীতৈত্য ঝরা রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে যেমন গ্রেট ব্রিটেনে গ্রেট ব্রিটেনে কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রই চলছে এখনও অন্যদিকে জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সে সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার এই প্রজাতন্ত্র এই প্রজাতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয় এই ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয় এই প্রজাতন্ত্রে যেটা হয় এটা হচ্ছে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক তারপরে এখান থেকে দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থেকে বেরিয়ে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক যেমন যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার এক কেন্দ্রিক সরকার কোনটা যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে এক কেন্দ্রিক সরকার বলে মানে কেন্দ্র থেকে সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় এটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাটা কী যে যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধানের মাধ্যমে কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় আলাদা আলাদা করে প্রদেশ প্রদেশ ভাগ ভাগ করে তারপরে ক্ষমতাটা বন্টন করে দেওয়া হয়ে থাকে তারপরে দেখো যে আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে বিভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সংসদীয় সরকার একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার এই যে সংসদীয় সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার সংসদীয় সরকার ব্যবস্থা কোনটা সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল সংসদের কাছে দায়ী থাকে মানে সংসদের কাছে দায়ী থাকবে এমন সরকার ব্যবস্থাটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন অর্থাৎ রাষ্ট্রপতি এখানে সর্বেসর্বা রাষ্ট্রপতি তার পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তারপরে আমরা আরও দেখি সংসদীয় সরকার ব্যবস্থা আবার দুভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা তো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এবং এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা কী সেটা আমরা আগেই জেনেছি এটা আমি আর বলতে চাচ্ছি না আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাও দুই ধরনের একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় একটা হচ্ছে এক কেন্দ্রিক হচ্ছে আমাদের সরকারের মোটামুটি একটা শ্রেণী বিভাগ আমি তোমাদের চার্ট অনুযায়ী প্রত্যেকটা সরকার ব্যবস্থা নিয়ে সংক্ষেপে একটু বুঝাতে চেষ্টা করেছি আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা কিছুটা হলেও বুঝেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আমি বাংলাদেশ সরকারের সরকার পদ্ধতি কোনটা সেটা নিয়ে আমি একটু কথা বলবো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এটা আমরা সবাই জানি এটা আচ্ছা এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান এখানে জনগণ রাষ্ট্রের মালিক আমি এই আগেই বলেছি বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এর কোনো প্রদেশ নেই একটি কেন্দ্র থেকে শাসনকার্য পরিচালিত হয় এতে সংসদীয় তথা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান কি বলছে এখানে সংসদীয় তথা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন আমাদের যেমন আছেন একজন রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন আর তার নেতৃত্বে যে পরিষদ থাকবে তাদের মাধ্যমেই দেশ পরিচালিত হবে এই হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার পদ্ধতি আমি আরও একটু বলে বলে রাখতে চাচ্ছি তোমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থার মধ্যে সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসেবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে আচ্ছা এবার এই বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে আমি একটু তোমাদের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির একটি চার্টও আমি তৈরি করতে চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য তোমরা দেখো রাষ্ট্রীয় মূলনীতি রাষ্ট্রীয় মূলনীতি কী নিয়ে চারটা বিষয় নিয়ে একটা হচ্ছে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এর চারটা বিষয় নিয়ে হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি এখন জাতীয়তাবাদ কী সেটা আমাদের জানতে হবে জাতীয়তাবাদ কী জাতীয়তাবাদ হলো একই ধরনের ভাষা সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আমি আবার বলছি একই ভাষা এক ধরনের ভাষা সাহিত্য সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষাও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এই হচ্ছে জাতীয়তাবাদ এবারে সমাজতন্ত্র সমাজতন্ত্রটা কি একটু দেখো তোমরা অর্থনৈতিক ক্ষেত্রে সমতানার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য সমাজতন্ত্র ইয়ে হচ্ছে সবার সমান সুযোগ সুবিধা থাকবে নারী হোক পুরুষ হোক সবার সুযোগ সুবিধা সমান থাকবে এটা হচ্ছে সমাজতন্ত্রের একটা মূল নীতি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক ও সমাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল হিসেবে গ্রহণ করা হয়েছে কৃষিক্ষার্থীরা সমাজতন্ত্র কি আমি আবার তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি অর্থনৈতিক ক্ষেত্রে সমতানার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিভিন্ন দিক থেকে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য আরেকটা লক্ষ্য হচ্ছে কি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক ও সমাজ সমাজ সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্রের একটি মূল নীতি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো গণতন্ত্র কী রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি আমি প্রথমে বলেছি গণতন্ত্র মানে হচ্ছে জনগণ শাসিত জনগণ দ্বারা জনগণের মাধ্যমে তাহলে গণতন্ত্র কি রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি তারপরে এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে আজকে বাংলাদেশ সরকার ঠিক যে যেমনি ভাবে বাংলাদেশের মানুষের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও সরকারের যে সাহায্য সরকারের যে ত্রাণ সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা কেন এই এই জন্যেই যে এই জন্যেই এটা যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে সমস্ত নাগরিকরা সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে কেউ খেয়ে থাকবে কেউ খেয়ে থাকবে না কেউ উপুস থাকবে এমনটা তো হয় না এটা সরকারের মূলনীতি নয় এটা গণতন্ত্রের মূলনীতি নয় গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সবাই সমান সুযোগ লাভ করবে এটা হচ্ছে গণতন্ত্রের মূলনীতি তারপরে দেখো ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা কি আমরা এটা বুঝতে পেরেছি যে রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে আমাদের দেশে যেটা হয় আমাদের দেশে যেটা পারে এবং সরকার সরাসরি প্রোটোকল দিচ্ছে যে হিন্দুরা হিন্দুদের পূজা পার্বণ পালন করার জন্য বুদ্ধরা তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য তারা স্বাধীনভাবে তাদের ধর্মীয় যে কৃষ্টি কালচার ধর্মীয় যে রীতিনীতি ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে কি আমাদের যে সরকার ব্যবস্থা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় সকল নাগরিক সকল মানুষ তাদের ধর্মীয় নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে এটাই স্বাভাবিক তাহলে প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমি আসলে আজকে খুব বেশি দূর যেতে পারবো না যেহেতু তোমাদের বলেছি আমি যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি সংক্ষেপে খুব দ্রুত একটু তোমাদের এ বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার সংসদীয় পদ্ধতি সরকার লিখিত সংবিধান রাষ্ট্রীয় মূলনীতি রাষ্ট্রধর্ম জাতীয় জাতীয়তা এককেন্দ্রিক সরকার এক কক্ষ বিশিষ্ট আইনসভা মৌলিক অধিকার জনগণের সার্বভৌমত্ব বিচার বিভাগের স্বাধীনতা সর্বজনীন ভোটা ভোটাধিকার নির্বাচন অনুষ্ঠান সংবিধান সংশোধন এই হচ্ছে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য তাহলে সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমি একটু এক লাইন দুই লাইন করে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে একটু বলার চেষ্টা করব প্রথমে হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচিত এটা তোমরা সবাই জানো এটা নিয়ে আমি কথা না বলি তারপর দুই নম্বরে সংসদীয় পদ্ধতি সরকার বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত ও সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু থাকবে এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে এটা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য তারপর হচ্ছে লিখিত সংবিধান এটি একটি লিখিত দলিল যা এগারো ভাগে বিভক্ত এবং এতে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদে একটি প্রস্তাবনা আছে সংবিধান থাকবেই এটা আর সংবিধানটা হবে লিখিত সংবিধান এটা মৌখিক কোনো সংবিধান নয় মৌখিক কোনো মূলনীতি নয় এটা হচ্ছে লিখিত একটা মূলনীতি তারপরে রাষ্ট্রীয় মূলনীতি রাষ্ট্রীয় মূলনীতি কি সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি নির্ধারণ করা হয়েছে এগুলো হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এর আগে তোমাদেরকে যেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি এগুলো হচ্ছে এই জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই চারটা বিষয় হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি তারপরে দেখো রাষ্ট্রধর্ম সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্য সকল ধর্ম ও ধর্মের অনুসারীদের সমান মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে অর্থাৎ আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ এবং মুসলমান অধিকাংশ মুসলমান সেই অধিকাংশ মুসলমান হওয়ার কারণে আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম এবং অন্যান্য ধর্মদেরকে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব বা কৃষ্টি কালচার পালন করার স্বাধীনতা দেওয়া হয়েছে তার পাশে জাতীয় জাতীয়তা ক্ষুদ্র বাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিতি পরিচিতি হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি ক্ষুদ্র বাদে আমাদের দেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের ছাড়া বাকি যারা আছে সবাই বাঙালি বা বাংলাদেশি হিসেবে তারা পরিচিতি লাভ করবে সাত নম্বরে হচ্ছে এককেন্দ্রিক সরকার দেশে এককেন্দ্রিক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে এক এককেন্দ্রিক সরকার ব্যবস্থা মানে এক জায়গা থেকে প্রস্তাবনাগুলো আসবে এক জায়গা থেকে তার যে বিশেষ যে সিদ্ধান্ত নেওয়া বা কথা বলা এক জায়গা থেকে আসবে সেটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা এক কক্ষ বিশিষ্ট আইনসভা সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিনশো জন সংসদ সদস্যও তাদের দ্বারা নির্বাচিত জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হয় অর্থাৎ বাংলাদেশের সংসদে হচ্ছে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে সেখানে তিনশোটি আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় তিনশো সংসদ সদস্য তা আর তিনশো সংসদ সদস্যের ভোটে আরও জন নারী বা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন তারপরে মৌলিক অধিকার সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার তার সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে এটা হচ্ছে মৌলিক অধিকার জনগণের সার্বভৌমত্ব সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবে তারপরে বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে বিচার বিভাগকে তার স্বাধীনভাবে বিচার করার জন্য সেটা হোক রাষ্ট্রপতি সেটা হোক প্রধানমন্ত্রী সেটা হোক কোনো মন্ত্রী সেটা হোক কোনো এমপি সেটা হোক কোনো প্রভাবশালী ব্যক্তি সবার জন্য আইন সমান এটা বিচার বিভাগকে এই স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে সেই স্বাধীনতা যে বিচার বিভাগ তাদের বিচার করে থাকেন সার্বজনীন সর্বজনীন ভোটা ভোটাধিকার সংবিধানের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো বছর থেকে তদুর্ধ্ব বয়সের সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে অর্থাৎ আঠারো বছরের আগে ভোট দিতে পারবেন আঠারো বছর পূর্ণ হয়ে গেলে সে বাংলাদেশে একজন পূর্ণ নাগরিকত্ব পেয়ে গেল এবং সে বাংলাদেশের যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে যে ভোট প্রদান করার স্বাধীনতা তার থাকে তারপরে নির্বাচন অনুষ্ঠান কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নব্বই দিনের মধ্যে তারপরে দেখো সংবিধান সংশোধন সংসদ সদস্যদের মোট সংখ্যার দুই তৃতীয়াংশের ভোটে সংবিধান সংশোধন করা যাবে দুই তৃতীয়াংশের ভোটে অর্থাৎ যদি জন থাকে তাহলে জন সংসদ সদস্য যদি এখানে প্রস্তাবনা করে বা জন সংসদ সদস্য যদি সম্মতি প্রদান করে যে সংবিধান সংশোধন করা যাবে সেই ক্ষেত্রে সংবিধান সংশোধন করা যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি সরকারের শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করার জন্য আমি তোমাদের একটি চার্ট করে দেখিয়েছি একটা একটা করে দেখিয়েছি তারপরে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেছি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কী সেগুলো নিয়ে কথা বলেছি তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার এই ক্লাসটি দেখেছ বা দেখবে আমি তাদেরকে আবারও সাধুবাদ ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামী দিনগুলোতে অন্য কোনো দিন যে কোনো ক্লাস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো Allah Hafiz